এই মুহূর্তে আমরা পায়রার পিছনে পিছনে যাবো, চলো চলো বন্ধু চলো পায়রা। কৃষ্ণ আর পিয়া পিয়া কৃষ্ণ আর পিয়া একটাই বসলো কেন সখি আর নাই, একটাই তো, দুটো হলে ঝোল খাওয়া যেত জানিস। ছি সখি, এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে যদি আমরা খেয়ে নিয়ে কি নিয়ে খেলাধুলো করবো, পায়রা খাওয়া যাবে না? সেটা বলছি না খাওয়া যাবে, কিন্তু এত সুন্দর পায়রাকে যদি খেয়ে নিই কি নিয়ে খেলাধুলো করবো? খেলাধুলা করবি? হ্যাঁ ঠিক বলছি, তাহলে আমাদের চাপা ফুলের বাগান, চাপা ফুলের বাগানে যাবো। চাপা ফুল? ও চাপা গাছ, চাপো বলছি। তাহলে চলো যাই শিবা। হ্যাঁ চল। ওই আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে, আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
নারীও জানি না বলে তুমি ভয় পাচ্ছ কেন বন্ধু? কেন একদম পায়খানা করেছিলাম আর পিছনে আগুন লেগে গেছিলাম। এত সময় মনে পড়লো জানিস কি সখী, একদিন মেলা দেখতে গেছিলাম ড্রেসটা পরে, সার এমন তার দিয়ে তাড়াত করেছে আমাকে, এই জন্য লাল ড্রেসটা পরতে চাইছিলাম না। কি খুলবে না এই যে এই যে শোনো, তোমরা পায়রা দেবে না বন্ধু? পায়রাকে ছাড়া আমরাও কিন্তু ফিরে যাব না, বসে যাও। সেটা দাউদ হয়েছে নাকি বন্ধু? তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে। জানো কি হবে? আমাদের অনেকগুলো জমি জায়গা আছে, আমাদের জমি জায়গাতে তোমাদেরকে কাজ করাবো, চলো কাজ করবে। চলো আমি পারবো না বন্ধু, পায়রা গিয়েছে যাক কিন্তু জমিতে কাজ করতে আমি পারবো না। কি করাবো জানো? কালকে যে মাটি কেটে আবার এখান থেকে বাড়াবো, এটাকে মাটি কাটা করাবো। বেশি মাটি কাটাবো না, দাউদ হবে সব। শোনো বন্ধু, বলো কথায় বলে যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। কেমন করে শুধু লাইনে থাকো? কেমন করে কেমন করে দেখলে মেয়ে দেখবা মুখ গোমরা হয়ে আছে। আমার বুদ্ধি কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে নাগর দেইনি কেন হিয়া, এত বড় যুবক ছেলে এত বড় কথা সুন্দরী পেলে গো, সুন্দরী বিজয় আমার বিয়ে গো,
মেয়ে ছুটানো যায় না। আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে নিশ্চয়। আমাদের মতো মেয়ে পেলে তোমাদের বিয়েও হবে না। ঠিক বলেছ, তাহলে বলবো। হ্যাঁ বল, তুই করবি বিয়ে? না, এরা তো দেখতে খারাপ নয়, বিশ্ব সুন্দরী, আর এটা তো পাকুয়ার ধাবাঙ্কালি। ভাবছি রে, ভাবছি মনে মনে ভাই। শোনো, কি তুই বিয়ে করবি? না, আমিও করবো। সত্যি? আমি চিরকুমারী হয়ে থাকবো রে। মা কোনোদিনও বিয়ে করবো না, কিন্তু যখন তোমার বয়স হবে কে দেখাশোনা করবে? দেখাশোনা করার দরকার নেই, বয়স হলে মাসে মাসে ভাতার পাবো, জানিস। এই মেয়েটা মাসে মাসে যদি ভাতার নেই, তো বাকি মেয়ের আর ভাতার পাবে কোথায়? বলে দাও, বলে দাও, তাড়াতাড়ি পারলে বিয়ে করো, বিয়ে করো। তুমি যেটা বলছিস সেটা না পাগল, দেখি ওটাকে বৃদ্ধ ভাতা বল। হাতের আগে তো বলবি, ও গোয়া মানসা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলস দিয়ে দেবো। আমাদেরকে বলছে গলাতে কলস বেঁধে ওই জলে ডুবে মরতে বলছে। তুমি ঠিক কথা বলেছো, আমাদেরকে যদি সত্য সত্যই মরতে হয় আমরা দড়ি কলস কোথায় পাবো? তাদেরকে বলতে হবে, ওই না কোথায় পাবো জলের গলা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। শুধু ঠিক বলেছ, তাহলে চলো দেখিয়ে। হ্যাঁ, আরে ওইটা শোনো শোনো একটি কথা বলবো, যেমন কৃষ্ণ রাধাকে ছাড়া থাকে না, কৃষ্ণ যেমন রাধাকে ছাড়া থাকে না, তাই একা একা ওই যমুনাতে মরা যায় না। তাহলে কিভাবে মরবো জানো? তোমার বন্ধুকে নিয়ে যাও। তা নয়, ওই না তুমি হবে জলের গঙ্গা, ¶¶
বলছো? ভাইরা বলে ফেলেছি। ভাইরা আর আবার কি বললে? আইরা। বাট আইরা মানে আমার আইরা ঘুরে খুঁজে ব্যস্ত। কেন তোমার আইরা হারিয়ে যায় নাকি? চলো চলো এই পথ দিয়ে আমাদের পায়রাখানা গিয়েছে, চলো 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 পায়রা। মেরে স্বপ্ন কাবো রাজা, মেরে দিল কাবো রাজ কুমারি, দিবানি বানোগি হাল ক্যা জানে মেরে মজনু কায়ে, ইয়ে তো হ্যায় ইসকো পাতা কাটাতা পান কা ফাটা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখে এসো, ওই মেয়েটাকে দেখে তুমিও পাগল হয়ে যাবে। তাই খুব ভালো মেয়ে দেখে আসি তো। সখী আমার কথা বলছে, যাক তোমার পছন্দ আছে। দেখতে ভালো না? হ্যাঁ খুব ভালো, একদম খুব সুন্দর না? কালারটা একবার তিরপাল কালার। হ্যাঁ আজকে কি না তিরপাল কালার, আর মেয়েটা হচ্ছে মর্দামুখী। বাট কেন কেন চি 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 চি, এ হতেই পারে না, আমি যা দেখেছি হয়তো তুমি দেখতে পাওনি। বিশ্বাস যদি না হয় তুমি আর একবার যাও। বেশ যাই তো। পায়রা। হ্যাঁ কি হয়েছে? খাবি পায়রা? কি খাবি? তোমার চোখগুলো দুটো খারাপ হয়ে গেছে, তুমি চোখগুলো পরিষ্কার করে যাও, নিশ্চয়ই দেখতে পাবে। এ তো ভালো মাইয়া রে, তুমি কোন ঘরের মাইয়া গো, তোমার কপালে কালো ফাটা। ফাটা না দাদা, টিপ ফাটা। বাপরে নাকেতে নলক ঝলক, এ মা গোলাতে মেলা ছিন্দা মেলা। মেলা নয় মালা, আমি ঠিক কথা বলেছি না? মেয়েটা একদম খুব সুন্দর দেখতে না? মেয়েটা ভালো হলে কি হবে? কেন আমরা কি মেয়ে পছন্দ করতেছি? আমরা পায়রা খুঁজতে। আরে আমাদের পায়রা ওই মেয়েটার কাছেই আছে। আর তুমি আমাকে বলো, যাও 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 পায়রা নিয়ে এসো। আমাদের পায়ের পাছায় ফুট আছে। তোমার পাছায় ফুট আছে? আরে ওটি কোনো প্রমাণ হলো? আরে সেটিকে পায়খানা দ্বার বলা হয়, ওটি সবারই আছে। তোমারও আছে? সবারই আছে। তুমি পায়রাকে পেলে না বন্ধু? আমি জানি দি তুমি পায়রাকে নিয়ে আসতে পারবে না, তাই পায়রাকে কিভাবে নিতে হয় সেই কৌশল আমার কাছে জানা আছে। যাবো যাবো। এই যে সুন্দরী। হায় সর্বনাশ। কেন কি খেয়ে এত মুখের ভাষা পরিষ্কার করেছিস? কেন শ্যাম্পু সাবান খেয়েছিস নাকি? কেন কি বললাম? হঠাৎ করে সুন্দরী বলে কেন সম্পর্ক জানো না? কি বলবো? মাসি পিসি মাহুই বাট নালে বেহাই বেটি বাট। কেন সুন্দরী বললাম বলে তোমার রাগ হচ্ছে? আমার রাগ নয়, ওরা মারবে। মারবে না বন্ধু। কেন? কথাই জানো, যে মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায় তারা মন থেকে আরো খুশি হয়। তাই? হ্যাঁ বেশি করে বলো। তাই নাকি? এই যে শোনো,
এই পায়রাটি হচ্ছে আমার শক্তি, এই পায়রাখানা দিয়ে দাও, এখান থেকে আমরা চলে যাব। এটা যে তোমার পায়রা নিশ্চয় প্রমাণ আছে। নিশ্চয়ই, এই প্রমাণ যদি দিতে পারো আমি দেব। ওই না ছিল আমার সুখের পায়রা গো, ও বলি ওহ সুন্দরী ছিল আমার কাছে, উহুরিয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো উহুরিয়া বসিল পায়রা বন্ধু। তারা বলছে একবার পায়রে উড়ে গেলে নাকি আর ফিরে আসবে না, তাদের জন্ম পরিচয় জানতে হবে। তুমি ঠিক কথা বলেছ, বুঝিতে না পারি সুন্দরী We'll be right back.
ঢুকাস না, দুটা খুলে পড়ে যাবে তো। দেখি কানের গুলা দেখি ঠিক আছে তো? ওই কি খুলে পড়ে যাবে কানের গুলা? ও কানের দুটা খুলে যাবে। আরে ও জানি না বলে তুমি ভয় পাচ্ছ? কেন বন্ধু কেন? একদম পায়খানা করেছিলাম আর পিছনে আগুন লেগে গেছিলাম। এত সময় মনে পড়লো জানিস কি সখী, একদিন মেলা দেখতে যাচ্ছিলাম ড্রেসটা পরে, সার এমন তার তাড়াত করেছে আমাকে, এই জন্য লাল ড্রেসটা পরতে চাইছিলাম না। কি খুলবে না এই যে, এই যে শোনো, তোমরা পায়রা দেবে না বন্ধু? পায়রাকে ছাড়া আমরাও কিন্তু ফিরে যাব না। বসে যাও। সেটা দাউদ হয়েছিল কি বন্ধু? তারা এখান থেকে যেতে চাইছেন একটু বুঝিয়ে বলো না। ঠিক বলেছিস, বুঝিয়ে বললেই চলে যাবে। হ্যাঁ মানুষ তো কথা বুঝে। কি হয়েছে? বুঝিয়ে বলছি কাকু, তোমরা বাড়ি যাবে না কাকু? আমার তোমার কাকু? এটা তোমার কে? এটা আমার সখী। আমাকে সখা বল। তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হয়, জানো কি হবে? হ্যাঁ আমাদের অনেকগুলো জমি জায়গা আছে, আমাদের জমি জায়গাতে তোমাদেরকে কাজ করাবো। চলো কাজ করবে, চলো। আমি পারবো না বন্ধু, পায়রা গিয়েছে যাক, কিন্তু জমিতে কাজ করতে আমি পারবো না। কি করাবো জানো? কালকে যে মাটি কেটে আবার এখান থেকে বাড়াবো, এটাকে মাটি কাটা করাবো। বেশি মাটি কাটাবো না, দাউদ হবে সব। শোনো বন্ধু, বলো কথায় বলে যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে, কেমন করে? শুধু লাইনে থাকো। কেমন করে? কেমন করে দেখলে মেয়ে দেখবা মুখ গোমরা হয়ে আছে। আমার বুদ্ধিটা হ্যাং হয়ে গেল, কাজ করলো না। তুই বলতে পার, বলতো দেখি আমার বুদ্ধি শুনবে। কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে নাগর দেইনি কেন হিয়া, এত বড় যুবক ছেলে এত বড় কথা। সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমার বিয়ে গো,
টানে ছুটানো যায় না, মান্না মান্না জানা সখী কি বলেছি বলেছে, আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে নিশ্চয়, আমাদের মতো মেয়ে পেলে তোমাদের বিয়েও হবে না, ঠিক বলেছ, তাহলে বলবো, হ্যাঁ বল তুই করবি বিয়ে, না এরা তো দেখতে খারাপ নয়, বিশ্ব সুন্দরী আর এটা তো পাকুয়ার ধাবাঙ্কালি, ভাবছি রে ভাবছি মনে মনে ভাই, শোনো কি তুই বিয়ে করবি, না আমিও করবো সত্যি, আমি চিরকুমারী হয়ে থাকবো রে, মা কোনোদিনও বিয়ে করবো, কিন্তু যখন তোমার বয়স হবে কে দেখাশোনা করবে, দেখাশোনা করার দরকার নেই, বয়স হলে মাসে মাসে ভাতার পাবো জানিস, এই মেয়েটা মাসে মাসে যদি ভাতার নেই তো বাকি মেয়ের আর ভাতার পাবে কোথায়, বলে দাও বলে দাও, তাড়াতাড়ি পারলে বিয়ে করো বিয়ে করো, তুমি যেটা বলছো সেটা না পাগল, দেখি ওটাকে বৃদ্ধ ভাতা বল, হাতের আগে তো বলবি, ও গোয়া মানা সাচারো না গো আমার সাচারো, গলাতে কলস দিয়ে দেবো গলাতে কলস বেঁধে ওই জলে ডুবে মরতে বলছে, তুমি ঠিক কথা বলেছো, আমাদেরকে যদি সত্য সত্যই মরতে হয় আমরা দড়ি কলস কোথায় পাবো, তাদেরকে বলতে হবে, ওই না কোথায় পাবো জলের কথা বলবো, যেমন কৃষ্ণ রাধাকে ছাড়া থাকে না, কৃষ্ণ যেমন রাধাকে ছাড়া থাকে না, আচ্ছা তাই একা একা ওই যমুনাতে মরা যায় না, তাহলে কিভাবে মরবো জানো, তোমার বন্ধুকে নিয়ে যাও, তা নয় তাহলে, ওই না তুমি হবে জলের
হলো? যেমন মেয়েটাকে নিয়ে জলে ডুবতে গেলাম কিনা, আমি তো জলে নেমে গেলাম, মেয়েটা ডাঙায় উঠে গেল। হ্যাঁ, পা তুলে যেমন আমাকে আশীর্বাদ করলো, মেয়েটার বারো মুন্ডা প্যান দেখে একবার প্লাস্টিক ডাউন করে দিবি মেয়েটা আমাদের। ছেড়ে দাও না ছোট তো। বন্ধু এতক্ষণ ধরে বিয়েগুলো কি খুব বুঝিয়ে বললাম, তাদের কাছে আমরা হেরে গেলাম, আমাদেরকে পায়রা দেবে না বলছে। এবার কিন্তু আমার রাগ হচ্ছে বন্ধু, তাদেরকে রেগে আমি কয়েকটি কথা বলবো। যাবো যাবো বন্ধু, এবার মজা পাবি। এবার যাচ্ছি কিন্তু, আমি যাচ্ছি কিন্তু। এই যে শোনো, বলো সঙ্গ 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 নয় শোনো শোনো। এই তোমাদের গ্রামটার নাম কি? উজানিনগর। এই উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, পায়রা দেবে না। পায়রা যখন পেলাম না, আমি বলে যাচ্ছি চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সদাগর, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। রেগে বলছি শক্ত করে বল, কাঁদিস না। ও আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর, যখন যা চেয়েছি তখন চা তা পেয়েছি, আর যদি বা না পেয়েছি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। পায়রাকে যখন পেলাম না, একটি কথা মনে রেখো সুন্দরী, এখানটায় আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম, আমি যদি কোনোদিন বিবাহ করি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। তোর নাকের বারান্দা ছিঁড়ে যাবে, যা চেয়েছি না পেলে তখন চা কিনে খেয়েছি। আমি চা খাই না, রাগ হলো, রেগে বললাম তো। শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবার নাম ফাল্লা, আমার নাম তাস্কা ভুস্কা। ভুস্কাকে বিয়ে যদি করতে হয়, জ্যাং করি হোক ট্যাং করি হোক আর অ্যাং করি হোক আর অং করি হোক, তোমাকে বিয়ে করবো না। রাগ, রেগে বললাম তো। একটা ছেলে রাগ দেখে দাও। ও আমার রাগা হয়নি, ঠিক আছে আমার বন্ধুর কাছে আমি রাগ শিখবো। কাকে রাগ? কেমন রাগ বলে দেখাও, আমাকে মারবে নাকি? তুমি দেখছো না আমার হাত পাগুলো লম্বা, একটু দূরে থাকো। তাকে বলতে পারো না, আমার হাত পাগুলো লম্বা আছে। বলো, পায়রা যখন দিলে না চলে যাচ্ছি। হ্যাঁ যাও, তবে মনে রেখো কি, যেদিন আমার বন্ধু তোমার বন্ধু কি তোমাদের সুরসুরিকে, হ্যাঁ সুরসুরি না এটা সখীকে, সখী বিয়ে করতে আসবে, হ্যাঁ সেদিন এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবে। আর কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায়, হ্যাঁ ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো তোমাদের দুটার মাথায় না করে। তুমি আমার মাথায় বাজি ফুটাবে, আমাকে চিনো? কে তুমি? আমি হচ্ছি হাজার পারের বাল্ব, চুলে শট মারবে, দাও তো ওখানে হাত দাও। ওই তুমি যদি হও বাল্ব, আমি কে জানো? কি? আমি হলদার, আমার কাছে ঢুকে না থাকলে তুই জ্বলবে কেমন? ওই আমাকে চিনো? কে তুমি? দশ ঘরের জেনারেটর। ওই তুমি দশ ঘরের জানো, আমি বারো ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল জানো তো জেনারেটর নিবে না, যখন ইঞ্জিনে ভরবি হ্যান্ডেল, হ্যাঁ দু চার পাক দিবি তখন ইঞ্জিন বলবে করে লাগল খারা, ও ডালমিয়া সিমেন্ট। ডালমিয়া সিমেন্ট? ও ডার্লিং আমার, ডার্লিং আমার। চলে গেলাম, বাই বাই, কালকে পায়খানা করে যেন মাঠের দিকে দেখতে পাই। ঠিক আছে, টাটা, মারবো তোর মুখে ঝাঁটা। বাবু এত বড় কথা, এই তোরা পাঠি আর আমরা পাঠ। ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না, মুখটা দেখে মনে হলো মানুষের মুখ দেখলেই বুঝতে পারো। হ্যাঁ কঠিন ব্যাপার, তো মুখ রে মানুষের, হাতের আঙুল পায়ের আঙুল দেখে আমি লোক বুঝিয়ে নেবো। কঠিন আছে কিন্তু জানো সখি, অত নোংরা ভাষা বলে গেছি, তাই নিশ্চয়ই পায়রাটা তাদের। ঠিক বলেছিস, নাহলে এমন ভাষা বলতেই পারে না, কি করি বলো না। চল পায়রাটাকে উড়িয়ে দিই, উড়িয়ে দেবো। ঠিক আছে চলে যাক তাদের কাছে। চা পাখি উড়ে যা, চিঠিতে দেখেছি চিঠিতে দেখেছি